এরপর যেটা বার করলো এটাও কিন্তু খাদি, এই কালারটাও বেশ সুন্দর, পেন্সিল স্কার্ট মডেলের, একদম পুরো মডেল, পুরো মডেল। কিরকম দাম আছে পেন্সিল স্কার্ট? 650 আছে। এটা 650, মানে 650 টাকায় ব্ল্যাঙ্কেট, তাও আবার মেলাতে। এ কোথায় এসেছি ভাই, মানে কেউ বিশ্বাস করবে না যে এত সুন্দর সুন্দর গর্জিয়াস, যেগুলো একদম বিয়ে বাড়ির জন্য, সেই শাড়ি মাত্র 2,000 থেকে 3,000 টাকার মধ্যে। দারুণ কিছু কালেকশন রেখেছো। আমার যেটা ভীষণ পছন্দের এবং তোমরা যেটা ভীষণ ভাবে চাও সেটা হচ্ছে এই যে অ্যান্টি টার্নিশের গয়না। আমাকে পাগল করে দিয়েছো, ওকেও পাগল করে দিয়েছো, প্রচুর কালেকশন রেখেছে। দেখো যে আজকে আমি চলে এসেছি জগদ্দলে কবিরাজ বাড়িতে, কারণ এখানে হচ্ছে রাসমেলা। আরে বাবা, রাসমেলার মেলা তো দেখাবই, কিন্তু এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের জীবন যাত্রাটা ভীষণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এখানে ছোট থেকে বড় সবার ভালো লাগবে। আরে বাবা, মেলা তো দেখাবই, কারণ এখানে রাসমেলা উপলক্ষে একটা বিশাল বড় মেলা আয়োজন করা হয়েছে পুরো মাঠ জুড়ে। কিন্তু তার আগে আপনারা শুধু উপভোগ করুন এই সুন্দর রাসবাড়ির মুহূর্তটা। রাসবাড়ি কিন্তু ভীষণ বিখ্যাত, আর এখানে 26 নভেম্বর অবধি নানান রকমের কিন্তু নৃত্যানুষ্ঠান রয়েছে। জগদ্দলের রাসবাড়ির অপোজিটে যে বড় মাঠটা রয়েছে ওখানেই চলছে রাসমেলা। এখানে তো খুব সুন্দর করে আমরা ঠাকুরকে দর্শন করলাম, এবার চলুন দেখে নিই এই রাসমেলায় আপনাদের জন্য আর আমার জন্য কি কি অপেক্ষা করছে। আসুন, হস্তশিল্প মেলা, মিলন মেলা, শুধু এইসব মেলা হলেই হবে, রাসমেলা তো হতে হবে। তাই আজকে আমি চলে এসেছি জগদ্দল। এই মেলাটা কিন্তু এখানকার ভীষণ বিখ্যাত একটা মেলা, আর মেলাটা বিশাল বড়, একটা বড় মাঠ জুড়ে মেলাটা হয়। তার থেকেও বড় কথা, এখানে যে যা স্টল আমি দূর থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আবার আপনার ভীষণ পছন্দের। তাহলে চলুন এখান দাঁড়িয়ে সময় নষ্ট না করে এই মেলাতে কিছু স্টল আছে সেগুলো দেখিনি। প্রথম যে দিদির স্টলে এসেছি সেই দিদি কিন্তু আমার আপনার সবার পছন্দের জিনিসগুলো রেখেছে, সেটা হচ্ছে কুর্তি। আর এটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, সেই খাদি। খাদির উপর কিন্তু কি সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে, পুরো কুর্তিটাই কিন্তু এরকম। কিরকম দাম আছে এগুলোর? এইগুলোর দাম আছে 850। 850 টাকা, কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এরপর যেটা বার করলো এটাও কিন্তু খাদি, এই কালারটাও বেশ সুন্দর। এটার কিরকম দাম আছে? 850। এটার দামও 850। এছাড়াও তোমার কাছে আর কি কি আছে? আজরাকের আছে এরকম। আচ্ছা, তারপরে বিস্কোস তসরের উপর কটন, এটা হ্যান্ড স্টিচ করা এমব্রয়ডারি, যেটা এখানে আমাদের ঝুলছে, এই যে আপনি দেখতে পারবেন এইটা না, মাস্টার ডিয়েলো, বিভিন্ন কালারের উপর। এগুলো কিরকম দাম আছে? এগুলো আছে 950, এগুলো 950 করে। আচ্ছা, এটা তো গেল একটু বেশি দামে, যদি একটু কম দামের মধ্যে যদি হয়। হ্যাঁ, ডেইলি ইউজ কর, কারণ আমরা যারা রোজ বাড়ি থেকে বেরোই তাদের জন্য ডেইলি ইউজের ভীষণ দরকার। এগুলো স্লিভস ভেতরে দেওয়া রয়েছে, আচ্ছা ডেইলি ইউজ করা, এগুলো আছে 600 এর মধ্যে। এগুলো কত করে? এটা 550। এটা 550, 550 টাকা। এরকম সুন্দর কাজ করা যদি কুর্তি পাওয়া যায় তাহলে কে এই মেলায় আসবে না বলুন তো, সবাই আসবে। কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর। আর একবার আপনাদেরকে চট করে ঘুরিয়ে নিই পুরো স্টলটা। শীতকাল যে এসে গেছে সেটা কিন্তু দিদির এই স্টল দেখেই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু রয়েছে বেশিরভাগ সব সোয়েটার, তাও সব মেয়েদের, এবং প্রত্যেকটাই কিন্তু এক্সবার্কারে। শুরু কিরকম দাম? 350, মাত্র 350 টাকায় নাকি সোয়েটার, তাও এই মেলাতে, ভাবা যায়? 350 টাকার কোনটা আছে? 350 টাকা এটা আছে, এটাই আছে, মানে যেটা হাত দিয়েছি ওটাই 350। আচ্ছা, ওটা ব্ল্যাকটার কিরকম দাম আছে? আপনার 400, মাত্র তারপর আবার এরকম কাজ করা, তাও আবার এরকম কাজ করা, মানে ভাবা যায়? জগদ্দলের রাসমেলা কিন্তু একটা সুপার হিট, এরকম কম দামে এত সুন্দর সুন্দর সোয়েটার। এছাড়াও আর কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এখানে আছে পিলো কভার, আছে চাদরের সেট গুলো, আছে আমরা এমব্রয়ডারি কাজের কাজের সেট গুলো আছে, মানে এগুলো কি আপনার নিজস্ব? হ্যাঁ, নিজস্ব, একজন আছে মহিলা এসে বাড়িতে তৈরি করে। বাহ, এরকম আছে। কিরকম দাম এগুলো? 1250 থেকে শুরু। আচ্ছা, উইথ পিলো? উইথ পিলো প্লাস পুরো অল ওভার কাজ করা, পুরো অল ওভার কাজ করা, মাত্র 1250 টাকা, পিওর কটন, পিওর কটনের। এছাড়াও আরো নানান রকমের রয়েছে, পিলো কভারও যাই, এরকম ধরনের কুচিরাও আমরা, যেটা আগে আমাদের পুরোনো দিনে যেগুলো হতো, পুরোনো দিনে যেরকম ছিল। বাহ, এখন আবার কি সুন্দর, দেখুন এরকম এরকম বিভিন্ন কালারে। এগুলো কিরকম দাম আছে? এগুলো হচ্ছে 100 করে।
100 টাকা করে পার পিস। পার পিস, বাহ, ঠিক আছে। এছাড়া ছোট বাচ্চারা যদি কেউ চায়, অনেক সময় ছোট বাচ্চা তো সেই দোকানে গিয়ে করতে হয়, হ্যাঁ সেগুলোও রয়েছে, সেগুলোও আছে। এরকম আমি দেখাতে পারি, মিকি মাউস এর মধ্যে আছে, মানে বাচ্চাদের জন্য কিন্তু দিদি রেখেছে, বাচ্চাদের মধ্যে। ও মা, এবং এগুলো কিন্তু গিফট পারপাসও বেশ ভালো যাবে, মানে সামনে যাদের মনে করছেন কোনো অনুষ্ঠান রয়েছে তারা কিন্তু এগুলো অবশ্যই দিতে পারবেন, এবং বাজেট ফ্রেন্ডলিও ভালোও লাগবে। প্রথমে আগে বলুন তো কিরকম লাগছে এই ব্লেজারটা পরে? আমার মনে হয় বেশ সুন্দর এবং স্মার্ট লাগছে, কারণ এরকম মডেল সিল্কের উপর ব্লেজার এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং। আর আমি এটা পেয়ে গেছি এই মেলাতেই, আর যে এটা আবিষ্কার করেছে সে তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার কাছে এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ব্লেজার থেকে শুরু করে ওয়ান পিস টপ আমি যা দেখতে পাচ্ছি, পেন্সিল স্কার্ট মডেলের, একদম পুরো মডেল, পুরো মডেলের। কিরকম দাম আছে পেন্সিল স্কার্টটা? এটা 1300। 1300, হ্যাঁ। মানে দিদির কাছে যা যা দেখতে পাচ্ছি, এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে যে কেউ পড়তে পারবে, তাকে জাস্ট ফাটাফাটি লাগবে, এবং দামও কিন্তু ঠিকঠাক রেখেছে, মানে এরকম না যে বিশাল দাম। জামদানি পেন্সিল স্কার্ট, ওয়াহ, কিরকম দাম এটার? পুরো সেট 1400, পুরো সেট 1400। দেখতে পাচ্ছেন এই মেলায় আসলে কি কি পেয়ে যাবেন, মানে আমি কিন্তু সিরিয়াসলি প্রথমে ভাবতে পারিনি যে এই মেলায় আমি এত সুন্দর সুন্দর জিনিস পাবো, যেটা আমাকে আশ্চর্য করে দিচ্ছে, এবং 1400 টাকায় এরকম একটা সেট ভাবা যায় না। তবে আমার কিন্তু চোখে লেগেছে বস এই ব্লেজারটা, এটা কিন্তু শাড়ির সাথে জাস্ট দারুণ, বলো, শাড়ি ওয়েস্টার্ন স্টার পালামি আজকে জিন্স পরে এসে বেশ ভালোই করেছি, মানে আমি সাধারণত জিন্স পরে আসি না, কিন্তু আজকে কি মনে হলো এসছি, তারপর ভেবে দেখলাম ভালোই করেছি, নালে এরকম একটা জিনিস পরতেই পারতাম না, ভীষণ সুন্দর। দিদি আমাকে একের পর এক আশ্চর্য করে দিচ্ছে, এটা দেখো কাঁথার জ্যাকেট, মানে এই শীতকালে যারা যারা এগুলো কিনে পরবে তাদের দিকে সবাই তাকিয়ে থাকবে, কারণ শীতকালে কিন্তু সব থেকে বেশি ফ্যাশন করা যায়। আমরা অনেকেই ভাবি যে শীতকাল মানে ওই এক গাদা চাপিয়ে রাখলাম, ফ্যাশন করা গেল না, একদম নয়। এখন শীতকালে যা সুন্দর সুন্দর জিনিস বেরিয়েছে তা দিয়ে তোমাকে লাগবে অপরূপা, ওয়াহ, দারুণ। এটা কি আছে, কাপড়টা কি আছে? ফ্লেক্স কটন, ফ্লেক্স কটন এর উপরে আজরাক প্রিন্ট। কিরকম দাম আছে এটা? অনলি 850। অনলি 850, 850 টাকায় এরকম সুন্দর একটা ওয়ান পিস, দারুণ, মানে ভাবা যায় না সিরিয়াসলি। কুর্তি তো অনেক দেখলাম, কিন্তু এই শীতকালে যেটা সব থেকে বেশি দরকার সেটা কি বলুন তো? সেটা হচ্ছে কমফোর্টার। এই মেলাতে আপনি সেটাও পেয়ে যাবেন, এই যে, তাই তো, ছোট সাইজ বড় সাইজ সব সাইজের কমফোর্টার পেয়ে যাবে, এবং রিজনেবল দামে। কিরকম দাম আছে এগুলো? এগুলো 800, 750 থেকে 800 এর মধ্যে পেয়ে যাবে। 750? হ্যাঁ, আমি কিন্তু অনলাইনে এটা পাবো না, যতই বলি হয়তো পেলেও সেই কোয়ালিটি কিন্তু হবে না, এই কোয়ালিটিটা ভীষণ ভালো, বাহ। এটা বাই কালার আছে, দুই পাশে এটা ইউজ করা যাবে, আর বড় হোয়াইট আছে, সিঙ্গেল আছে, এটা সিঙ্গেল আছে, এটা সিঙ্গেল আছে, এছাড়াও দিদির কাছে আরো অনেক রকমের আছে, যে যেরকম কালার চাইবে। আর কিরকম দাম আছে এটা? এটা 650 আছে, এটা 650, মানে 650 টাকায় ব্ল্যাঙ্কেট, তাও আবার মেলাতে। এ কোথায় এসেছি ভাই, দারুণ। এই ধরনের প্যান্ট কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং, ছেলে মেয়ে উভয়ই পরছে একদম, এবং এই প্যান্টগুলো কিন্তু সারা শীতকাল বলো বা যে কোনো ক্যাজুয়াল জায়গায় বলো সব জায়গায় পরা যাবে, সব জায়গায় পরা যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা আমার নরমাল কটনের নয়, এটা বেগমপুরীর আছে। ও, এটা বেগমপুরী? একদম, যে নর্মাল কটনের হারেম প্যান্ট অনেক পাবে, কিন্তু বেগমপুরীটা একটু পাবে না, কেন পাবে, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেলটা সবসময় পাবে, এটাই হলো ব্যাপার। কিন্তু একটা ম্যাটার করে, মানে ওই 200-300 টাকার জিনিস পরে নিলাম, এবং এর পাট, বেগুনপুরির পাটটা পুরো ধুতি কাটিং এ পুরো একদম ফোল্ড হয়ে লাগছে, একদম একদম। কিরকম দাম আছে এগুলো? 550, মাত্র 550 টাকা, দারুণ। এছাড়াও কি আর কোনো কালার আছে? হ্যাঁ, প্রচুর, একটা এই যে ব্লু কালারের আছে। আচ্ছা, কালারের অ্যাভেলেবিলিটি অনেক রয়েছে, আর তুমি বিভিন্ন কালারের পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি তোমাকে যদি বলে আমাকে ওই কালারের, ওই কালারের যদি আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, বাহ, দেখো ব্ল্যাক, হোয়াইট, রেড, রেড কালার আমাদের দরকার, যে কালারগুলো, সব কালারগুলো সবকিছুর সাথে পড়া যাবে, সেগুলোকেও তোমার দিদির কাছে পেয়ে যাবে মাত্র 550 টাকায়। এরপর দেখাচ্ছি আর একটা খুব বিশেষ জিনিস, যেটা মেয়েদের বা মাদের ভীষণ লাগবে এই শীতকালে, সেটা হচ্ছে হাউস কোট। এটা হচ্ছে শীতকালে মাদের জন্য ভীষণ দরকার,
এটা অরিজিনাল কটসিলের আছে, অরিজিনাল, হ্যাঁ একদম অরিজিনাল কটসিলের হাউস কোট আছে এবং কটন, কটন বেসও ভালো, কম কোয়ালিটির কটন বেস হাউস কোটও পেয়ে যাবেন। মানে এগুলো হচ্ছে কটনের? হ্যাঁ। কিরকম দাম আছে দুটোর, কিরকম দাম? এগুলো সবই এলো 350 করে আছে। এটাও 350? একদম 350 টাকায় কটসিলের হাউস কোট, তোমরা ভেবেছো? গড়িয়াহাটে কিন্তু এরকম কালেকশন পাবে না, যে যাই বলি না কেন আমরা। কোয়ালিটি ভীষণ ভালো, মা ঠাকুমা দিদা এদের জন্য কিন্তু আদর্শ একেবারে। যে স্টলের নাম স্টাইল স্টুডিও, সেইখানে যে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস পাবো সেটা কিন্তু আমাকে আর ভাবাচ্ছে না। কারণ দেখুন, যা যা সাজিয়ে রেখেছে সেটা আমার আপনার সবার পছন্দের। তবে আমার যেটা বেশি চোখে লেগেছে সেটা হচ্ছে এইটা, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, নিজেরটা খুলেই ফেলি, এটাই একটু পরবো আগে। কিরকম দাম আছে এগুলো? এটা এটা দাম আছে 350। 350? এটা আছে কিসের উপর? এটা হচ্ছে তোমার, আমি তুমি বলছি, নিশ্চয়ই, হ্যাঁ, মপ, মানে মাদার অফ পার্লের ওপরে, এটা হচ্ছে বলে আর কি আনকাট স্টোন, মাদার অফ পার্ল বাট আনকাট স্টোনের ওপরে এটা একটা ব্রেসলেট। এটার সঙ্গে দেখো তুমি এই এই সেটগুলো পরতে পারো, জুয়েলারি পরতে পারো, ম্যাচ করাতে পারো, সেট করে, হ্যাঁ ম্যাচ করাতে পারো। এছাড়াও তোমার কাছে আর কি কি আছে একটু দেখো। এছাড়া আমার কাছে এটা আছে, রাজস্থানি আছে, এটা আছে, কুন্দানের সেট আছে। সামনে যাদের বিয়ে বাড়ি রয়েছে, এক্স্যাক্টলি, মানে যাদের দাদা দিদি এদের বিয়ে রয়েছে, তারা যদি এরকম একটা সেট পড়তে পারো, এটা টেম্পল জুয়েলারির মধ্যে পড়ে। কিরকম দাম আছে গো এটা? 1250। 1250, দারুন গো, দারুন। শাড়ি বলো, লেহেঙ্গা বলো, যে কোনো সবার সাথেই যাবে, ভীষণ সুন্দর। হ্যাঁ, আর ডিজাইনটা এতটাই ইউনিক, ভীষণ ভালো, লিফি ডিজাইন উইথ স্টোন। আচ্ছা, এই স্টোনগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো? না, যদি হয় যোগাযোগ করে নেবেন। একদম স্টাইল স্টুডিও, একদম। এছাড়াও আর একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটা কিন্তু স্কার্টের সাথে ভীষণ ভালো যাবে, ভীষণ যাবে। কিরকম দাম আছে এটা? এটা লেখাই রয়েছে 670। আর বিভিন্ন রকমের কানের দেখতে পাচ্ছি যেগুলো স্টোনের উপর রয়েছে, কিন্তু প্রত্যেকটা স্টোনের কালার ভীষণ ইউনিক। আচ্ছা, এগুলো কি আছে গো? এগুলো হাসুলি বলে, হাসুলির সঙ্গে, কিন্তু এগুলো তো অন্যরকমের একটু হাসুলি, এটা তো সেম নয়, মানে একটু বেশি, মানে ভালো, হ্যাঁ, অন্যরকম ডিজাইনিং, ভেতরে আবার পাথরও দেওয়া আছে। এটা কিরকম দাম আছে এগুলো? এগুলোর দাম 250। 250 টাকা হাসুলি? হ্যাঁ, কি বলছো, আমাকেটা বার করে দাও, ওয়েস্টার্ন সেটের সঙ্গে দারুন যায়। হ্যাঁ সেই তো, আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি, 250 টাকা নাকি হাসুলি, তাও আবার এরকম সেটিং, বাহ, দেখো কি সুন্দর। মানে এটাও কিন্তু যে কোনো বিয়ে বাড়িতেই পরা যাবে। হ্যাঁ, কিন্তু এটা উইদাউট ইয়াররিংস। আচ্ছা, সে ঠিক আছে, 250 টাকা এরকম একটা সুন্দর জিনিস, এসব কিন্তু এই মেলাতে না আসলে সত্যি মিস হয়ে যাবে। যদিও আজকে ড্রেসের সাথে একদম মানাচ্ছে না, কিন্তু তাও এটা আমি গলায় দেবই, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে এই গিরি দেওয়া যে কোনো জিনিসই কিন্তু ভীষণ ইউনিক হয়, আর দেখতেও ভালো লাগে, পুরো গলাটা যেন একদম ভর্তি থাকে। কিরকম দাম আছে এটার? 2250 টাকা। এগুলো মোটামুটি মার্কেটে 3200 টাকার নিচে তোমরা পাবে না, কিন্তু আমরা যেহেতু হোলসেলিং করি আমাদের কাছে পেয়ে যাবে। আচ্ছা, এটা কি আছে? কোন প্রোডাক্ট? এটা বেস মেটালটা আছে কপার, তার উপরে 24 ক্যারেট রিয়েল গোল্ড আসিয়ে প্লেটিং করা, যেটা দেখতে হুবহু সোনার মতো, তাই তো, কিন্তু সোনা না। হ্যাঁ, মানে এখন তো আমরা এটাই চাই, হ্যাঁ, যে সোনাই পড়বে, যাতে সস্তার মধ্যে সোনার মতো আমরা উপভোগ করতে পারি। এটা পুরোটা পার্লের একটা কাস্টমাইজ, দাম শুধু 1050। উফ, এবং তার সাথে কানেরও আছে। সিরিয়াসলি, মানে আজকে আমি সত্যি আমার শাড়িকে মিস করছি, মানে শাড়ি পরে আসলে কতগুলো ফটো তুলতে পারতাম, দারুণ এটা। সবগুলো তো একবার দেখানো সম্ভব নয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ইউনিক সব লকেট রয়েছে। এখানে দেখো একটা অটো, এবং আমি তোমাদেরকে বলছি এটা দূর থেকে দেখলে মনে হবে যেন পুরো সোনা, মানে কেউ বুঝবেই না যে এটা গোল্ড প্লেটেড। এছাড়াও দেখো কি সুন্দর সুন্দর রয়েছে, বাহ, এবং প্রত্যেকটা জিনিসে কিন্তু ইউনিক, তুমি কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল খুঁজে পাবে না, সেটা চোকার থেকে শুরু করে হোক সবকিছু। আমাদের সোনার রেপ্লিকা হয় ঠিক সেই রকমেরই রেপ্লিকা আমাদের, দেখো তামার ওপর করা, কি দারুন গো, তোমার ডিজাইনগুলো অসাধারণ। এইটা একটা আছে জুয়েল টোনের মধ্যে পুরোটা, খুব দারুন। এটার কিরকম দাম আছে? এটার দাম আছে তোমার 1550 টাকা। এগুলো কিন্তু পুরো রিয়েল সেমিকালচার পার্ল দিয়ে, দারুন দারুন, অসাধারণ। আর এখানে রয়েছে কিছু কানের,
এবং যেগুলো বেশিরভাগই সব সাবেকিয়ানা, মানে আমরা এগুলো কিন্তু সব পুরনো দিনে পেতাম, যেটা এখন আবার দেখতে পাচ্ছি আমাদের মা ঠাকুমাদের আমলে করতো সেই ধরনের ডিজাইন। কি সুন্দর, দারুণ জাস্ট কালেকশন গুলো। এখন যে স্টলে দাঁড়িয়ে রয়েছি সেই স্টলটা মনে হচ্ছে আমার জন্য একদম আদর্শ। সামনেই বিয়ে বাড়ি রয়েছে, তাই ভাবছি একটা সুন্দর শাড়ি কিনবো আর তার সাথে ম্যাচিং করে একটা জুতোও কিনে নেবো, কারণ এখানে কিন্তু জুতোও পাওয়া যাচ্ছে যেটা আমি অন্য কোনো মেলাতে পাবো না। আর যে শাড়িগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু সব অকেশনে পরার জন্য, মানে সামনে যেহেতু বিয়ে বাড়ি বা বউ ভাত সব সেই কেন্দ্রে কি শাড়িগুলো রয়েছে, এবং কালারগুলো অসাধারণ, প্রত্যেকটা কালার অসাধারণ। মানে যে এতগুলো সুন্দর সুন্দর শাড়ি দেখলাম তার দাম শুরু মাত্র 550 থেকে আর শেষ হয়ে গেছে 3500, মানে কেউ বিশ্বাস করবে না যে এই এত সুন্দর সুন্দর গর্জিয়াস যেগুলো একদম বিয়ে বাড়ির জন্য সেই শাড়ি মাত্র 2000 থেকে 3000 টাকার মধ্যে। দারুণ কিছু কালেকশন রেখেছো। আর জুতোর কিরকম দাম আছে বলো? জুতোর হচ্ছে বিভিন্ন বিভিন্ন টাইপসের রেট আছে, বাট সবের উপরই আমার একটা করে ডিসকাউন্টও আছে, 40% ডিসকাউন্ট। যেমন কোনোটা যদি 950 হয় তার উপরে 40% ডিসকাউন্ট, কারণ কোনোটা যদি 700 হয় তার উপরেও 40% ডিসকাউন্ট। জুতোতে 40% ডিসকাউন্ট রয়েছে একদম। এবং জুতোগুলো কিন্তু সিরিয়াসলি ভীষণ সুন্দর, মানে বলে না একদম বিয়েবাড়ি কোনো পার্টি অকেশনের জন্য একদম, মানে না আইডিয়াল যাকে বলে, দারুণ। আর শাড়িগুলো এক্সেবার কারেক, এখানে যে শাড়িগুলো আমি দেখতে পাচ্ছি এটা কি শাড়ি আছে গো? এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে, লাল সাদার উপরে, লাল সাদার উপরে প্রচুর প্রচুর, আমি একদম প্রচুর ভ্যারাইটি আছে, মানে আমার স্টোরে এখানে এখানে আমি অত আনতে পারিনি, আমার স্টোরে প্রচুর ভ্যারাইটি শুধু লাল সাদাই। লাল সাদার কি শাড়ি আছে? এটা হচ্ছে কোটার উপরে আছে গাদওয়াল। বাহ, এটা কিরকম দাম? এগুলো ওই 1500-1600 এরকম রেঞ্জের মধ্যেই আসবে। দারুণ দারুণ। আর এগুলো তো মনে হয় যেমন এগুলো হচ্ছে সিকোর উপরে গাদওয়াল। ওয়াহ, কিরকম দাম আছে এটা? এটা 1850। এটা 1850, কি সুন্দর গো, মানে ব্ল্যাক না দেখলে যেরকম হয় বুঝতে পারবে না। বাহ, দারুণ কালেকশনটা, সিরিয়াসলি এক্সক্লুসিভ, মানে 1500-1800 টাকা যদি এরকম কালেকশন হয়, আরো আছে স্টোরে গেলে নিশ্চয়ই পাবে, আরো প্রচুর কালেকশনস রয়েছে স্টোরে। বাহ, দারুণ, সিরিয়াসলি মানে মন পুরো খুশ হয়ে গেল এখানে এসে। থ্যাংক ইউ। যেমন এগুলো মঙ্গলগিরি আছে, সেমি মঙ্গলগিরি যেগুলো হয়, এগুলো হচ্ছে মুগার উপরে রয়েছে, এগুলোর ওরকম সেম প্রাইস 1500 থেকে 1800 মধ্যে, 1850 এরকম সব সেম রেঞ্জ একদম, মানে বেশি দামও নয় তোমার সাধ্যের মধ্যে, আর এরকম সুন্দর একটা কালেকশন একদম। উফ, মনে হচ্ছে অনেকগুলো শাড়ি কিনে নিয়ে যাই। প্রচুর লিলেন কালেকশন কালেকশন আছে, যেমন এটা একটা নতুন ইউনিক কালেকশন এসছে আমার, এটা 1950 আছে, এটা হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে কাপড়টা কত সফট, সিরিয়াসলি। আর কালার কম্বিনেশনটাও জাস্ট বাও, যার মানে খুললে একদম। এগুলো এটা নতুন কালেকশন, এটা কিরকম দাম আছে? এটা হচ্ছে ওই 2000 এর মধ্যেই হবে এটা, মানে বেশিরভাগ তুমি এই রেঞ্জের মধ্যেই রেখেছো? এই রেঞ্জের মধ্যেই আছে, এটা খুব সুন্দর। এটা কাপড়টা কি আছে? এটা সিল্কের উপরে আছে, কাচ্চি সিল্কের উপরে আছে। এটা কিছু কালেকশন এখানে এসছে, দারুণ জাস্ট একদম। থ্যাংক ইউ, তোমাদের ভালো লাগলেই ভালো। এই মেলাটা হচ্ছে পুরোপুরি বিয়েবাড়ির জন্য, প্রত্যেকে নিজেদের স্টলে যা যা জিনিস রেখেছে তা হচ্ছে একদম বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানের জন্য, কিন্তু তার মধ্যেও যেটা ইউনিক সেটা হচ্ছে এইটা। এটা শুধুমাত্র কিন্তু বিয়েবাড়ির জন্য নয়, যে কোনো পার্টি ওয়্যার বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও এই জুয়েলারিগুলো কিন্তু জাস্ট কাঁপিয়ে দেবে, আমি এটুকুনি বলতেই পারি। আর আমি এখন যার স্টলে দাঁড়িয়ে রয়েছি সে হচ্ছে আমার এখন পুরো বন্ধুর মতো হয়ে গেছে বলো, মানে এই মেলা থেকেই আলাপ হয়েছিল, মানে এখন সম্পর্কটা পুরো অন্য জায়গায়। ওর কাছে তোমরা যেরকম জুয়েলারি তো পাবেই, মানে দেখো পুরো সাজিয়ে রেখেছে, পুরো মানে নিজেই এখানে প্রচুর জিনিস দিয়ে ভরিয়ে রেখেছে। তোমরা যে যেরকম রেঞ্জের মধ্যে চাও, দামি থেকে শুরু করে কম দামি সব কিছু তোমরা সুদীপের কাছে পাবে, কিন্তু ও কিন্তু এখন আর একটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে কেক। মানে ও খুব সুন্দর কেক বানায়, মানে তোমাদের মানে খেলে না একদম মুখে লেগে থাকবে, এবং আমার মতো যারা মিষ্টি প্রেমী নয় সেই জিনিসও কিন্তু তোমরা ওর কাছে পেয়ে যাবে, মানে ধরে রাখো আটা ওটস সমস্ত কিছু ওর কাছে পেয়ে যাবে। আর ও আমাকে বানিয়েও দিয়েছে, সিরিয়াসলি ভীষণ ভালো খেতে। লোকে আছে না দু চারটে আমন্ড দিয়ে দেয়, ও কিন্তু ভেতরে প্রচুর আমন্ড দেয়, এবং যে দামটা নিচ্ছে তাই অনুযায়ী কিন্তু মানে কেকটা জাস্ট অসামান্য, অসাধারণ খেতে। আর ওর মাফিনের আমি ফ্যান হয়ে গেছি, এত সুন্দর। চলো কেকটি তো বলে দিয়েছি, কিছু আবার গয়নাগাটি দেখাই। আমি জানি তোমরা দেখতে ব্যস্ত ওর গয়নার কালেকশনগুলো, আগে দেখাই চলো এগুলোর কিরকম দাম আছে বলো।
এগুলো আছে স্টার্টিং 1200 থেকে, বাট ডিসকাউন্ট দিয়ে এগুলো 1100 মতন চলে আসবে। ডিসকাউন্ট দিয়ে 1100, মানে প্রথমে শুরুতে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। চলো এগুলো তো নয় 1100 টাকা, এগুলো একটু পার্টি ওয়্যার। আমার যেটা ভীষণ পছন্দের এবং তোমরা যেটা ভীষণ ভাবে চাও সেটা হচ্ছে এই যে অ্যান্টি টার্নিশের গয়না। আমাকে পাগল করে দিয়েছো, ওকেও পাগল করে দিয়েছো, প্রচুর কালেকশন রেখেছে। দেখো যে যেরকম চাইবে, স্টার্টিং কিরকম রয়েছে? স্টার্টিং 250 থেকে স্টার্টিং আছে। স্টার্টিং হচ্ছে 250 থেকে। আর এগুলো কিরকম দাম? বাহ, এগুলো তো এডির আছে, এগুলো আছে তোমার, এটার দাম পড়বে হচ্ছে 660, তার উপরে ডিসকাউন্ট 600 চলে আসবে। অসাধারণ। এগুলো সব অ্যান্টি টার্নিশ না? এগুলো সব অ্যান্টি টার্নিশ, ওগুলো একটু হাই রেঞ্জের আছে। বোঝাই যাচ্ছে এগুলো কিন্তু বিয়ে বাড়িতে আদর্শ। এছাড়াও অ্যান্টি টার্নিশের দেখো কতগুলো আংটি রয়েছে। আমরা কিন্তু মোটামুটি এই রেপ্লিকা বলো, গোল্ড প্লেট বলো, এগুলো অনেক দেখে নিয়েছি, কিন্তু অ্যান্টি টার্নিশ এখন সবার বাজেটের মধ্যে, এবং এরকম যদি একটা হাতে আমরা পরতে পারি, অলরেডি আমি পরে নিয়েছি, তোমার হাতটা এমনি সুন্দর লাগবে, দারুণ না বলো? হ্যাঁ এটা সত্যি সুন্দর, খুব সুন্দর। ইনফ্যাক্ট এটাও খুব সুন্দর, এটা নতুন একটা এসছে, বাট এটা সাইজ খুব পাওয়াটা খুব ডিফিকাল্ট। এটার একটা ইয়ে আছে এখানে সামনের দিকে। ও আচ্ছা, স্টোন আছে, স্টোন আছে। বাহ কি সুন্দর, দেখো মানে একটা আঙুলে পড়লে কিন্তু পুরো ভরাট লাগে। হ্যাঁ খুব সুন্দর, সিরিয়াসলি খুব সুন্দর। কিরকম দাম আছে এগুলো? এগুলো 250, উইথ ডিসকাউন্টে 250 মতন আসবে। তারপরে 100 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
আছে 2700, ডিসকাউন্ট তো হবেই ডেফিনেটলি, এলে ডিসকাউন্ট হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, এই শাড়িটা ভীষণ সুন্দর। এছাড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিদির কাছে আরো বিভিন্ন রকমের কালেকশন রয়েছে, সেটা কটন থেকে শুরু করে হোক, সেটা কাঁথা স্টিচ, প্রচুর সিল্কের অপশন আছে, তসর পেয়ে যাবে। প্লিজ এই মেলায় এসে দিদির সাথে অবশ্যই ভিজিট করো। এই মেলাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, সেই ছোটবেলার কথাগুলো মনে করে দিচ্ছে। কি বলতো, এখানে আসলে ওই মারা যেরকম চায় ঘর সাজাবার জিনিস, ঘরের একটা চামচ কিনবো, একটা কাপ কিনবো, বাচ্চাদের খেলনা, এই মেলাতে আসলে তোমরা এই সমস্ত জিনিস পাবে। আর তার সাথে ফুচকা, পাপড়ি চাট, গরম গরম ধোয়া ওঠা চা, আর হ্যাঁ বাচ্চাদের প্রচুর রাইডস পাবে, যেটা এখানে আসলে বাচ্চারা একদম পাগল হয়ে যাবে। আর বাচ্চাদের এখানে নানান রকমের খেলনা জিনিস তো রয়েছেই, একবার দেখে নাও। প্রতিটি আইটেম মাত্র 20 টাকা, হরেক মাল 20 টাকা, হরেক মাল 20 টাকা, যাও দেবেন। আমার হাতে এখন যে জিনিসটা রয়েছে সেটা আমার আপনার সবার পছন্দ হবে। কেন বলুন তো, রোজ যখন ভাবি না স্কুল যাব, একটা কথাই মাথায় আসে যে কি পড়ে যাব, রোজ নতুনত্ব কি পড়বো। আর তার থেকেও বড় কথা, যাতে সাধ্যের মধ্যে হয়, এখন রয়েছে সেরকমই একটা আইটেম, এই কুর্তি সেট, মানে এর সাথে পুরো প্যান্টও রয়েছে, যার দাম মাত্র 550 টাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং এর অনেকগুলো তোমরা কালেকশন পেয়ে যাবে। এই দেখো, এগুলো সব প্যান্ট সেট এবং সবই 550, সবই 550। প্যান্টে তোমার মিওনি দেওয়া, পকেট দেওয়া, শুনতেই পাচ্ছ, মানে আমাদের যেটা ভীষণ দরকার সেটা যেটা পকেট, এগুলো কিন্তু সব তোমরা পেয়ে যাবে এই সেটার মধ্যে, যার দাম মাত্র 550 টাকা। আর হ্যাঁ, যারা মার্সেল লিপস্টিক ইউজ করো তারা জানো মার্সেল লিপস্টিক কত ভালো হয়। এখানে কিন্তু আসলে তোমরা সেই মার্সেল লিপস্টিকও পেয়ে যাবে। লিপস্টিক অনলি 150, যা নেবে মার্সেল অনলি 150, 150 টাকায় লিপস্টিক, আর তার সাথে এরকম হচ্ছে কুর্তির সেট। মানে বুঝতে পারছো, যে কুর্তিটা নেবে তার সাথে একটা সুন্দর ম্যাচিং করা একটা লিপস্টিক নিয়ে নেবে, তাহলে তোমার সাজ পুরো কমপ্লিট। মানে ওর কাছে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কি বলবো আর। বাহ, কিরকম দাম আছে ব্লেজারগুলো? অনলি 550, পিওর আজরাক। পিওর আজরাকের এরকম ব্লেজার হচ্ছে মাত্র 550 টাকায়। সিরিয়াসলি, এই মেলা কিন্তু পুরো জমিয়ে দিয়েছে।
রাসমেলায় আসবো আর এরকম সুন্দর ঘর সাজানোর জন্য মাটির জিনিস থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। আমরা ছোটবেলা থেকেই জানি যে রাসমেলায় মাটির জিনিস থাকবে, আর দেখো এই স্টলটা হচ্ছে সেরকম। তুমি ছোট থেকে বড় নানান রকমের জিনিস পেয়ে যাবে যা ঘর সাজানোর জন্য একদম আদর্শ আর খুবই কম দামে। সিরিয়াসলি বলছি, রাসমেলা যতটা সুন্দর হবে আমি কিন্তু ভাবতে পারিনি। এখানকার কিছু কিছু কালেকশন আমার মন ভরিয়ে দিয়েছে, বিশেষ করে কাউকে গিফট দেওয়ার জন্য বা বিয়ে বাড়িতে পড়ার জন্য। এই মেলাটা কিন্তু আদর্শ, তোমরা প্লিজ এই মেলাটা ভিজিট করো। এই মেলাটা হচ্ছে জগৎদলে, তোমরা গড়িয়া থেকেও আসতে পারো, বাড়িপুর থেকেও আসতে পারো। জাস্ট অটো করে আসবে আর বলবে জগৎদল যাবো রাসমেলায়, তাহলে তোমাকে এখানে পৌঁছে দেবে। আর আমি তো এখানে গুগল ম্যাপ দিয়েই দেবো, তোমরা সেই ম্যাপ ধরে কিন্তু চলে আসতে পারো। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এই মেলাটা ভিজিট করবে। টাটা।